আমি সুকন্যা এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়াও ওয়ার্ল্ড অফ ওয়ান্ডারে। সো আজকের ভিডিও শুরুতেই তোমাদেরকে শুভ নববর্ষের আগাম প্রীতিও শুভেচ্ছা জানাচ্ছি। আই হোপ যে তোমাদের শুভ নববর্ষ, নতুন দিন, বছরের খুব 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 ভালো কাটবে। অ্যান্ড ইয়া, আজকের এই লুকটা আমি ক্রিয়েট করেছি ভীষণ মিনিমাল কিছু প্রোডাক্ট ইউজ করে। সাথে কিন্তু ভিডিওটাতে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আছে, তাই একটু ভিডিওটা মিস করো না, পুরোটা দেখো। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না, যাতে চ্যানেলটা হারিয়ে না যায় এবং এরকম নিত্য নতুন ভিডিও তোমরা মিস না করো। তো চলো আজকে উইদাউট এনি ফার্দার ডিলে ভিডিওটাকে ঝটপট করে স্টার্ট করি। মেকআপের আগে স্কিন কেয়ার মাস্ট, তাই আমি গুড ভাইবসের এই রোজ হিপ সিরামটা দিয়ে ভালোভাবে আমার মুখটাকে ময়শ্চারাইজ করে নেব। ফর প্রাইমার আজকে আমি এনভাইবের এই পোর্টস মিনিমাইজার প্রাইমারটা নিয়েছি। এটা খুবই ভালো, খুব স্মুথ এবং সিলিকন বেস একটা প্রাইমার। এটা ভালোভাবে মুখে অ্যাপ্লাই করে নেব। এরপর আমাদের লিপসটাকে ময়শ্চারাইজ রাখার জন্য বায়োটেকের এই বায়ো বেরি লিপ বামটা আমি ইউজ করেছি। এক্সেসিভ মেকআপ যাতে ঠোঁটে না লেগে থাকে সে কারণেই মেনলি ঠোঁটে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করা উচিত মেকআপের আগে। আজকে আমি আই মেকআপ দিয়ে আমার মেকআপটা স্টার্ট করব, তাই প্রথমেই আমি সুইস বিউটির এই কনসিলারটা আমার চোখে আর আই পোর্শনটাতে ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। এর শেড নাম্বার হচ্ছে 3। তো এটাকে আমি ভালোভাবে চোখে বেক করে নেব একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে। এটা ওয়েট বিউটি ব্লেন্ডার, ড্যাব ড্যাব মোশনে কিন্তু ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এরপর আমি সুইস বিউটির এই আইব্রো পেন্সিলটার সাহায্যে আমার আইব্রোটাকে প্রথমে নিচের দিকে কোম করে নেব। এটা একটা খুব ভালো সিস্টেম হচ্ছে, একদিকে পেন্সিল আর আরেকদিকে হচ্ছে স্পুলি। তো এরপরে প্রথমে আমি ওপরের যে আইব্রোটা আছে সেটাকে ভরাট করে নেব খুব হালকা হাতে, একদমই বেশি প্রেশার ক্রিয়েট করবে না। তারপর নিচের পোর্শনটাকেও আমি ভরাট করে স্পুলির সাহায্যে একবার এটাকে কোম করে নেব। দেখো একদম দুটো আইব্রোই আমার ডান। এরপরে আইব্রোটাকে আরও ক্লিন ফিনিশ দেওয়ার জন্য আমি আবার কনসিলারটাকে ইউজ করব। এইভাবে একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে ওপরে এবং নিচে ভালোভাবে এটাকে ড্র করে বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এর ফলে যে আই মেকআপটা তোমরা করবে সেটা অনেক ক্লিন লাগবে দেখতে এবং আরও প্রমিনেন্ট লাগবে। আজকে আমি মেনলি দুটো আইশ্যাডো প্যালেট ইউজ করেছি, একটা হচ্ছে এই প্যাস্টেল প্যারাডাইস আর একটা হচ্ছে হিলারি রোডার এই প্যালেট। এবার একটা আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে আমি হিলারি রোডা থেকে এই লাল কালারটা নিয়ে ভালোভাবে আইলিডে অ্যাপ্লাই করে নেব। তারপর ম্যাজিক প্যারাডাইস কালারটা থেকে আমি এই পিঙ্ক কালারটা নিয়ে ভালোভাবে লাল কালারের সঙ্গে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডিং ইজ দ্য অনলি কি। এবার হিলারি রোডা থেকে কিন্তু এই বেগুনি কালারটা নিয়ে আমি আউটার ভি পোর্শনে ভালোভাবে ব্লেন্ড করব। এতে কি হবে না, ডিপ থেকে লাইটের একটা গ্রেডিয়েন্ট তৈরি হবে, যেটা কিনা দেখতে ভীষণ সুন্দর লাগে। আজকে আমি ফুল কাট ক্রিজ করেছি, যার জন্য আমি সুইস বিউটির যে কনসিলারটা আমি দেখিয়েছি আগে সেটা থেকে ফুল কাট ক্রিজটা করেছি। এবং এটা দেখো একটু কর্নার করে করেছি, মানে একদম ডাইরেক্ট সোজা কাট ক্রিজ আমি করিনি, একটা আইটেলের শেপ আমি দিয়েছি। তারপরে বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি এক্সেসিভ যে কনসিলারটা আছে সেটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে যেটা করব সেটা হচ্ছে আমি ম্যাজিক প্যারাডাইসটা থেকে এই শিমার আইশ্যাডোটা নিয়ে আঙুলের সাহায্যে কিন্তু ড্যাব ড্যাব মোশনে এটা চোখে অ্যাপ্লাই করেছি, কারণ শিমার বা গ্লিটার এগুলো আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে খুব একটা ভালো অ্যাপ্লাই করা যায় না। এবং লাস্টলি আমি ম্যাজিক প্যারাডাইস থেকে এই পিঙ্ক কালারটা নিয়েই কিন্তু ভালোভাবে আমার আউটার ভি পোর্শনে ব্লেন্ড করে নিয়েছি, যাতে কোনো রকম হার্শ লাইন না থাকে, তাই খুব পেশেন্সলি এই ব্লেন্ডিংটা তোমাদেরকে করতে হবে। অ্যান্ড এভাবেই মাত্র দেখো 3-4 কালারের সাহায্যে খুব ইজিলি কিন্তু এই গর্জিয়াস আই লুকটা তোমরা ক্রিয়েট করতে পারবে। আই মেকআপটাকে আরও ক্লিন লুক দেওয়ার জন্য আমি সুইস বিউটির কনসিলারের সাহায্যে দেখো চোখের যে পোর্শনগুলোতে এক্সেসিভ আইশ্যাডো লেগেছিলো সেগুলোকে এরকমভাবে ক্লিন করে নিচ্ছি। প্রথমে কনসিলারটা দিচ্ছি এবং ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে সেটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আজকে আমি কে বিউটির এই ব্ল্যাক কাজলটা ইউজ করেছি, এটা খুবই ভালো একটা কাজল, যারা লেন্স পরো তারা অবভিয়াসলি এটা ইউজ করতে পারো। এর মধ্যে কোনো রকম পার্টিকলস থাকে না, যেটা তোমাদের চোখে ইরিটেট করবে চোখকে। তো এটার সাহায্যেই আমি ওয়াটার লাইনে, আপার ওয়াটার লাইন অ্যান্ড সরি ল্যাশ লাইন আর লোয়ার ওয়াটার লাইনে ভালোভাবে কাজলটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। এটা খুব ভালো একটা ফিনিশ দেয়। এবং আজকে আমি হাইপার কার্ল মেভলিনের এই মাস্কারাটা ইউজ করেছি, জাস্ট একটা কোটি দেবো, কারণ আজকে আমি যেহেতু ফলস ল্যাশ ইউজ করবো তাই খুব একটা আজকে মাস্কারা দেওয়ার প্রয়োজন নেই। তো কাপস অ্যান্ড ল্যাসেসের এই ফলস ল্যাশটা আজকে আমি ইউজ করেছি, এটা কিন্তু খুবই ভালো, খুব ন্যাচারাল একটা ফিনিশ দেয়। এরপর মেভলিনের সুপার স্টে ফাউন্ডেশনটাকে আমি গোটা মুখে অ্যাপ্লাই করে নেব, প্রথমে ডট 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 করে গোটা মুখে দিয়ে, তারপর ওয়েট বিউটি ব্লেন্ডারের সাহায্যে ড্যাব ড্যাব মোশনে ভালোভাবে স্কিনে অ্যাপ্লাই করে নেব। এবং অবশ্যই নজরে রাখবে যাতে গলাতেও তোমরা একইভাবে ফাউন্ডেশন অ্যাপ্লাই করো, নয়তো একটা ডিসকালারেশন আসে যেটা দেখতে কিনা খুবই বাজে লাগে, তাই ইকুয়ালি গলাটাকেও ইম্পর্টেন্ট
দেবে, ইম্পর্টেন্স দেবে। ফর কন্ট্যুর আজকে আমি মেকআপ রেভলিউশনের র্যাচেল নেরি প্যালেটটা থেকে এই কন্ট্যুর শেডটা নিয়ে আমার নোজ অ্যান্ড চিন, ফোরহেড এবং গাল যেগুলোতে কন্ট্যুরিংয়ের প্রয়োজন আছে সেগুলো কন্ট্যুর করে নেব। আচ্ছা, কন্ট্যুরিংয়ের জন্য দেখো আমি এরকম একটা ট্রিক্স অ্যাপ্লাই করেছি, তোমরা চাইলে এরমভাবে ব্রাশটাকে মাঝখানে দিয়ে নোজ ব্রিজে দিয়ে এরমভাবে করতে পারো, খুব ভালো একটা শার্প লুক আসে। তো কন্ট্যুরিংয়ের পর বাকি যে কাজ দুটো থাকে সেটা হচ্ছে ব্লাশার আর হাইলাইটার। তো ব্লাশারের হিসাবে আজকে আমি কিন্তু এই প্যালেটটা থেকেই এই কালারটা চুজ করেছি, এটা খুব সুন্দর একটা পিঙ্ক কালার। তো এটাকে প্রথমে আমি একটুখানি বড় একটা ব্লেন্ডিং ব্রাশে নিয়ে তারপর একটা হালকা ডাস্ট করে নেবো যাতে এক্সেসিভ না রেডনেসটা চলে আসে। তো এরপরে আমি এটাকে চিকে অ্যান্ড চিক, চিন, টিপ অফ দ্য নোজ এগুলোতে অ্যাপ্লাই করবো। এনভাইবের আজকে এই লিকুইড হাইলাইটারটা আমি ইউজ করেছি, শেড নাম্বার হচ্ছে 3। খুব ভালো একটা হাইলাইটার, তোমরা অবশ্যই ট্রাই করো, এবং এটা মানে ব্রাশ না, হাতের সাহায্যেই তোমরা ব্লেন্ড করতে পারবে। আমি অন্তত লিকুইড হাইলাইটার এরকম হাতের সাহায্যেই ব্লেন্ড করি, এবং এর পিগমেন্টেশনটা জাস্ট দেখো, ওয়াও পিগমেন্টেশন। তো এটা তোমরা অবশ্যই কিন্তু ইউজ করতে পারো। তো এভাবে আমি ফোরহেড, নোজ অ্যান্ড আপার লিপসে ভালোভাবে অ্যান্ড চিন অবভিয়াসলি এগুলোতে হাইলাইট করে নিয়েছি। বাট ব্রো বোনস এবং ইনার কর্নারের জন্য, চোখের ইনার কর্নারের জন্য আমি মেবলিন মাস্টারক্রোমের এই হাইলাইটারটা দিয়ে একটা ব্রাশের সাহায্যে কিন্তু এই পোর্শনগুলোকে হাইলাইট করে নিয়েছি। আর লিপস্টিকের জন্য আজকে আমি মাই গ্ল্যামের লিপস্টিক ইউজ করেছি, যেটার নাম হচ্ছে সুপার সোয়াইফ, আর এর শেড নাম্বার হচ্ছে 28। খুব সুন্দর একটা গর্জিয়াস রেড কালার, তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করতে পারো যে কোনো ট্র্যাডিশনাল আউটফিটের সঙ্গে। তো দেখো আমাদের মেকআপ একদম ডান, অ্যান্ড আই গেস যে খুব ভালো লাগছে, আমি একটা লাল ছোট্ট টিপের সাহায্যে আমার লুকটাকে কমপ্লিট করেছি। অ্যান্ড যদি তোমাদের এই লুকটা খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। চলো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড বাই বাই।